প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এখন এই ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আমি শুরু থেকে আমার খরগোশকে কীভাবে আমি দুধ খাওয়াইতাম শুরুতে। এই ভিডিওগুলো অনেক অনেক আগের, এগুলো গুগল ফটোতে সেভ করা ছিল। তো ভাবতেছি না এখন দেখাই পুরোনো যে সেই স্মৃতিগুলো আমিও দেখি এবং আপনাদেরকে জানাই যে আসলে শুরুতে আমি কীভাবে খরগোশ পালন করতাম। তো এখনও পর্যন্ত অনেকেই ধরে দুধ খাওয়াতে ভালোবাসেন বা বুঝেন বা এটা মানেন বা বিশ্বাস করেন যে খরগোশ দুধ খাওয়ায় না, তার বাচ্চাকে ধরেই দুধ খাওয়াতে হয়। তো আমি আগে বলি যে খরগোশের বাচ্চাদেরকে সবসময় ধরে দুধ খাওয়াতে হয় না। তো যারা বিশ্বাস করেন তাদের জন্য ভিডিওটা, তো বলবো কীভাবে আসলে ধরে দুধ খাওয়াবেন, আপনাদের সেরকম কিছু টিপস দেব। তো আমি যখন ধরে দুধ খাওয়াতাম তেমন একটা অসুবিধায় পড়তে হতো না, শুধু একটা অসুবিধায় পড়তে হতো খরগোশকে ধরে একটা উঁচু জায়গায় ওঠানো এবং নামানো। এখন কথা হচ্ছে উঁচু জায়গায় কেন উঠাবো, উঁচু জায়গায় উঠালে খরগোশ দৌড়াদৌড়ি করে না এবং হচ্ছে সে কী বলে শান্ত হয়ে বসে থাকে, খরগোশের বাচ্চাকে দুধ খাওয়া। এখন হচ্ছে কেন বসে থাকে, খরগোশ ভয়ে বসে থাকে। হ্যাঁ, খরগোশে যখন আপনি উঁচু জায়গায় উঠাবেন, আমি দেখুন আমি কিন্তু একটা কী বলে র্যাকের উপর উঠাইছি, তো অনেক উপরে চা মানে একটা ছিল চার লেয়ারের, তো উপরের লেয়ারে আমি উঠাইছি। তো এখানে কিন্তু সে ভয়ে আসলে চুপচাপ বসে থাকে খরগোশগুলো। তো এখানে কিন্তু একটা ব্যাড ইফেক্ট আছে খরগোশকে ভয় দেখিয়ে দুধ খাওয়ানো, সে ভালো মতো খাওয়াতে চায় না। কিন্তু যেহেতু চুপচাপ বসে থাকে তো বাচ্চারা ভালো মতো খেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি দেখেন খরগোশ একটু লাফালাফি করতেছে, সেক্ষেত্রে আপনি খরগোশের সামনে কিছু খাবার দিতে পারেন, পাতা পাতা দিতে পারেন, কলমি শাক হাবি জাবি দিতে পারেন, যে খাবারটা বেশি খায় সেটা দিতে পারবেন, তাহলে দিতে পারেন, তাহলে ওই জিনিসটা সে খেতে থাকবে এবং বাচ্চারা দুধ খেতে থাকবে। তো ধরে দুধ খাওয়ানোর যে প্রভাবটা এটা আসলে খুব একটা ভালো না, কারণ একটা বাচ্চা আপনি যখন একটা বাচ্চাকে দুধ খেতে দিবেন খরগোশের বাচ্চাকে ধরে, তখন বেশি পরিমাণে খাওয়াতে পারবে না, কারণ একটু খাওয়ালেই মা খরগোশটা লাফালাফি করে এবং বাচ্চাগুলো খেতে পারে না। কিন্তু যখন স্বেচ্ছায় দুধ খাওয়া একটা খরগোশ, তখন সে ওই বাচ্চা খরগোশে ওলান বা খরগোশের বাট আছে ওই বাট না ছাড়া পর্যন্ত মা খরগোশটা দুধ খাওয়াতে থাকে আর খেতে খাওয়াতে চায় না। কারণ হচ্ছে আমরা উল্টা পাল্টা টাইমে আপনার খরগোশটাকে নিয়ে দুধ খাওয়াতে দিই বাচ্চার সামনে একটা উল্টা পাল্টা টাইমে, যার কারণে খাওয়াতে চায় না, মূল কারণ হয়েছে এটা। তো আর আমি যেভাবে ধরে খাওয়ানোর কথা বলছি এভাবে কেটা কেটা খাওয়ায় জানি না, ঠিক আছে? তো ইউটিউবে দেখছি অনেকে আপনার দুই হাত পা মাটির সাথে মানে চাপ দিয়ে ধরে পরে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে ওলানের সামনে দেয়, ঠিক আছে? তো ওইরকম যদি দুধ খাওয়ান একটা গর্ভবতী যে মা আছে, যে মাটা বাচ্চা দিছে, সাথে সাথে তার সাথে ওইরকম ব্যবহার করলে ব্যাপারটা আসলে খারাপ হয়। তো মা খরগোশটা খুবই কষ্ট পায়, যারা বাস্তবতা হচ্ছে এইটা, মা খরগোশটা খুবই কষ্ট পায়। আর ওইভাবে যদি ধরে দুধ খাওয়ান তাহলে বাচ্চাগুলো আপনার ভালো মতো দুধ খেতে পারে না, কারণ বিশেষ করে ছোটো অবস্থায়, কারণ হচ্ছে আপনি যখন দুধ দিবেন বাচ্চাগুলোকে মানে দুধের সাথে জ্বর মানে দিবেন, বাচ্চাগুলোর মুখ যখন বাটের সামনে ধরাই দেবেন তখন তাদের কিন্তু চোখ ফুটে না, তখন কিন্তু তারা আপনার কী বলে গড়াই গড়াই পড়ে যায়। আর এটা কিন্তু এরকম কিন্তু তাদের জেনেটিকভাবে দেখছি যেটা বুঝি আর কি, জেনেটিকভাবে তারা কিন্তু এভাবে খায় না দুধ। খরগোশ সোজাসুজি বসে থাকে এবং যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ভিতরে গিয়ে আস্তে আস্তে খায়। তো আমি সেইভাবেই খাওয়াইছিলাম, জাস্ট খরগোশটাকে ধরে উপরে উঠে রাখছি যাতে সে কোথাও চলে না যায়। যখন বুঝতাম না তখন, যখন বুঝছি তখন থেকে আর আসলে ধরে দুধ খাওয়াই না, এটা হচ্ছে সত্য কথা। আর যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন এই খরগোশগুলোর একটা মানে সব আস্তে, আমি ছিলাম এরকম যে খরগোশের বাচ্চা নিতাম বছরে একবার, তো বাচ্চা রেখে একটা মেল ফিমেল বাচ্চা রেখে আর তা সব বিক্রি করে দিতাম। আর একটা মেল আছে পুরুষ খরগোশ আছে, সেটা আমি শুরু থেকে কিনছিলাম, এই হচ্ছে আমার খরগোশের ইতিহাস। তো কী বলবো, এভাবে আমি ধরে দুধ খাওয়াতে চাই। দেখতে পাচ্ছেন যে আমি এখানেই দিছি আপনার কী বলে কলমি শাক দিছিলাম, আর এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মহামারী ছোটো না আর মহামারীও বড় না, এখানে ষাটটা বাচ্চা আছে, ষাটটা বাচ্চাকে ধরে ধরে উপরে উঠে আমি দিছি। তো বাচ্চাকে ধরে উপরে ওঠানো কোনো ব্যাপার না, একটু কষ্ট হয় আপনার মহিলা খরগোশটাকে ধরে। তো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মহিলা খরগোশটাকে হালকা কিছুতে ধরে সেই জিনিসটা ধরে আপনি উপরে উঠাইতে পারেন। সাপোজ ধরেন এই যে একটা ধরেন এই যে লেয়ারের উপরে আপনার খরগোশটা আছে, সরি আমার গলা একটু কফ আছে, ঠান্ডা লাগছে,
অতিরিক্ত ঘামিয়ে ঠান্ডা লাগছে, এই কারণে কফ আছে, কণ্ঠটা চিকন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো আপনার এই যে লেয়ারে আমি খরগোশটা রাখছি, এই লেয়ারটায় খরগোশ নিচে রেখে খরগোশটা তার উপর উঠাইয়া তারপরে আপনি এই লেয়ারটাকে অনেক উপরে রাখতে পারেন, তাহলে ভয়তে খরগোশ নিচে নামবে না। তো এই যে আমি যে পদ্ধতিটা দিলাম, এটা যে 100% সলিড বা কোনো ব্যাড ইফেক্ট নেই তা না, ধরে যেভাবে দুধ খাওয়া না কেন এতে খরগোশের ক্ষতি হয়, ওইভাবে আপনি যদি চেপে ধরে দুধ খান তাহলে খরগোশের বাচ্চারা ভালো মতো দুধ পায় না, খরগোশও ব্যথা পায়। আর আমি যেভাবে খরগোশকে দুধ খাওয়াইছিলাম আগে, এতে আপনার খরগোশ মনে মনে একটু আতঙ্কিত থাকে, ভয় পায়। তো আমি তো বললাম, তো আপনাদের যেটা ভালো লাগে আসলে যেভাবে সুবিধা হয় তাহলে সেভাবেই খাওয়াবেন। আর সবথেকে ভালো হয় ধরেন দুধ না খাইয়ে তাদের ইচ্ছা মতো রেখে দিলে সবথেকে ভালো হয়। তবে ইচ্ছা মতো রেখে দিলে একটা জিনিস খেয়াল রাখবেন, আশেপাশে যেন পিঁপড়া ঘেঁষতে না পারে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।